Assalamualaikum, welcome back to my channel Ira's Blog and Cooking. তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খুব সহজ একটা রেসিপি, সেটা নাম হচ্ছে চিকেন বান। তো চলুন দেখে আসি কি কি লাগছে। চিকেন বান রেডি করার জন্য প্রথমে আমি খামিরটা রেডি করব। এর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা, তার সাথে নিয়েছি 1/2 টেবিল চামচ ইস্ট, আর নিয়েছি 7 মতো লবণ। তা আমি মিক্স করে দিচ্ছি। তারপর নিয়েছি এখানে আমি 3 টেবিল চামচ চিনি। এই শুকনো পোকাটা আমি ভালো করে মিক্স করে নিব। এবার এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার আমি তেলটা একটু করে মিক্স করে নিয়েছি। এবার নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এটা ভালো মতো খামি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে এটা মিক্স করতে থাকবো। আমার খামিরটা রেডি হয়ে গেল। আর দেখুন, খামিরটা সফট করে আমি মেখেছি। এবার একটা পরিষ্কার এরকম পলি ব্যাগ নিচ্ছি আমি। এর ভেতর আমি খামিরটা দিয়ে একটু জায়গাটা ফাঁকা রেখে মুখটা বন্ধ করব এভাবে। আমি এভাবে ফাঁকা করে এটা মুখটা বন্ধ করেছি। তার কারণ হলো, যখন এটা ডোটা গরমে রাখবো তখন এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে, তাই আমি এটা ফাঁকা রেখেছি। তো এবার এটা আমি 1 ঘন্টার জন্য গরমের স্থানে রেখে দিব। তো আমি এবার চিকেন বানে পুরটা রেডি করব। এর জন্য আমি একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ তেল নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি। আর দিয়ে দিব এখানে কিছু গোটা মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ সেদ্ধ করা মুরগির মাংস। এটা আমি শুধু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1/2 চা চামচ জিরা গুঁড়ি, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি আর দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভালো মতো মিক্স করে নিচ্ছি। মাংসটা একটু সেদ্ধ হয়ে আসছে, তারপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এবার আমি এর মধ্যে গাজর নিয়েছি, সামান্য করে বেশি নিনে, আর দিচ্ছি কাঁচামরিচ 1টা। যেটা ঝাল বেশি খেতে চাইলে আপনারা বেশি দেবেন। আর আমি এখানে সয়া সস নিয়েছি 1 চা চামচ, তো দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো মিক্স করে নিব। এখানে আমি তরল দুধ নিয়েছি 1/2 কাপ, আর এর সাথে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ভালো মতো মিক্স করে নিব। এবার মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি দুধটা দিয়ে দিব। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করতে হবে। এবার পুরটা নেড়ে চেড়ে মাখা মাখা করে নিতে হবে, বেশি শুকানো যাবে না। এবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, একটু নামানোর আগে করেই দিতে হবে। রেডি, আমার ফুডটা এখন রেডি হয়ে গেল। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব। আমি ফিরে আসলাম 1 ঘন্টা পর, দেখি আমার ডোটার কি অবস্থা। দেখুন, এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার এটা আমি বের করে নিব। এবার এটা একটু মথে নিতে হবে আর বাতাসটা বের করে ফেলতে হবে। এবার আমি ডোটা কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। আমার এটাতে মোট 6টা চিকেন বান হবে 2 কাপের মধ্যে। এবার প্রথমে আমি একটা নিয়ে আপনাদেরকে দেখাই কীভাবে এটা করবেন। প্রথমে একটু এভাবে করে চেপে একটু বড় করে নেবেন। এবার মাঝখানে পুরটা দিয়ে দিবেন।
তো এইভাবে করে মুখটা বন্ধ করে নেবেন, ভালো করে বন্ধ করবেন যাতে এটা বের না হয়। এইভাবে করে আমার একটা বান রেডি। তো আমি সবগুলো বান এভাবে করে বানিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো বান বানিয়ে রেখেছি। এবার আমি একটা নিয়ে হালকা একটু ময়দা দিয়ে এটাকে বেলে নিব। যেরকম দোকানে বিক্রি করে আমি ওইভাবে করছি, তাই এটা একটু বেলে নিচ্ছি। জাস্ট এইভাবে করে হালকা একটু বেলে নেবেন। আমি সবগুলো এভাবে করে বেলে নিয়ে আপনাদেরকে তেলে ভেজে দেখাচ্ছি। এখানে সবগুলো বান বেলে নিয়েছি, এবার একটা একটা করে তেলে দিব। আর তেলটা আমার হালকা গরম, চুলাটা একদম লোতে থাকবে, কারণ এটা আমাদের যেহেতু ইস্ট দিয়ে করা এটা একটু ফুলতে সময় লাগবে। তাই আমি একটা একটা করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। বানগুলো অনেক ফুলে গিয়েছে, এটা আরেকটু ফুলবে। তারপর এটা একপাশ যখন ব্রাউন হবে তারপর আমি এটা উল্টে আরেক পাশ ব্রাউন করে নিব। তো ফিরে আসছি এটা হওয়া পর্যন্ত। এবার এক প্লেট ব্রাউন হওয়ার পর আমি এটা উল্টে দিয়েছি। আরেক প্লেট ব্রাউন হয়ে গেলে এটা নামিয়ে ফেলবো। আর দেখুন এটা কিন্তু আগের চেয়ে অনেকটা ফুলে গিয়েছে, একদম লো আছে, এটা করতে হবে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন বান। আমি আপনাদেরকে দেখাই এটা কতটা সফট হয়েছে। আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন।